নিত্যপণ্যের সিন্ডিকেটে হাত দেয়া যাবে না। বাণিজ্যমন্ত্রীর এই বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বলেছেন, তিনি এমনটা বলে থাকলে তাকে ধরা হবে। একদিন পর এ প্রসঙ্গে আজ বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। সকালে রাজধানীর একটি হোটেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। মইদুল ইসলামের রিপোর্ট। বাণিজ্য মন্ত্রণালয় এতটাই ব্যর্থ, মানুষ বাণিজ্য মন্ত্রণালয়কে আপনার সিন্ডিকেট বান্ধব মন্ত্রণালয় বলে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বাজার সিন্ডিকেট নিয়ে গত 26 জুন জাতীয় সংসদে বাণিজ্যমন্ত্রী অনেকটা তোপের মুখে পড়েন বিরোধী দলের সংসদ সদস্যদের। এ সময় বিভিন্ন নিত্যপণ্যের বাজার সিন্ডিকেট বন্ধ করতে না পারার নানা কারণ ব্যাখ্যা করেন বাণিজ্যমন্ত্রী। একজন তো বলল আমাকে পদত্যাগ করতে, খুব ভালো কথা বলেছেন। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, উনি দায়িত্ব নিলে আমাকে ছেড়ে দিয়ে ওনাকে দায়িত্বটা দিতে পারেন। মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে বাজার সিন্ডিকেট নিয়ে বাণিজ্যমন্ত্রীর নানা মন্তব্যের বিষয়ে খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছেই জানতে চান সাংবাদিকরা। দুজন মন্ত্রী বলেছেন যে সিন্ডিকেট আছে, এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। কে বলছে? বাণিজ্যমন্ত্রী স্বয়ং বলেছে। বাণিজ্যমন্ত্রী বলছে আমি বাণিজ্যমন্ত্রী ধরবো তো? তিনি বলেছেন যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না। আপনি পেঁয়াজ এক রাতে 20 টাকা কেজিতে বেড়ে যায়, এটা তো সম্ভব? ঠিক আছে, আমি বাণিজ্যমন্ত্রীকে ধরতেছি। চালের দাম হঠাৎ করে বেড়ে যায়, অথচ পর্যাপ্ত মজুদ থাকে, এতে সাধারণ মানুষের খুব অসুবিধা হচ্ছে। তো ওখানে হাত দেওয়া যাবে না কে বলছে? বাণিজ্যমন্ত্রী বলেছেন। ঠিক আছে, আমি তাহলে দেখবো। এরপর বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রীর বক্তব্যের বিষয়ে কথা বলেন বাণিজ্যমন্ত্রী। আমি ঠিক জানি না কি অবস্থাতে কথাটা বলেছে, সিন্ডিকেট আছে সিন্ডিকেট ভাঙবো বা কিছু এই ধরনের কথা তো বলি, বলেছি যে আমাদের যখন জিনিসপত্রের দাম বাড়ে হয় তখন তো আমরা চেষ্টা করি যেটা যে দামে ন্যায্য বিক্রি হওয়া উচিত সেটা আমাদের ভোক্তা দিকে দিয়ে চেষ্টা করি। কখনো কখনো আমাদের লোক বল কম হওয়ার কারণে কিছু চাষ অল্প হয়, এ কথাটাই বলেছি। তো আমি জানি না কালকে প্রশ্ন ছিল আর মাননীয় প্রধানমন্ত্রী কী মিন করে বলেছে। মিটিংয়ের পরে তো আমি প্রায় 1.5 ঘন্টা তার সাথেই ছিলাম, আমেরিকান ইউএস চেম্বার, আমার সাথে কোনো কথা হয়নি। বাজারে যখন জিনিসপত্রের দাম বাড়ে তখন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে চেষ্টা করা হয় যেন জিনিসপত্র ন্যায্য দামে বিক্রি হয়। তবে কখনো কখনো প্রয়োজনীয় লোকবলের অভাবে তা শতভাগ মনিটরিং সম্ভব হয় না বলেও জানান বাণিজ্যমন্ত্রী। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। রোকসানা, রোকসানা, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? এই দিন হলো সেই দিন যেদিন সেই পাগলা সার তার সকল জড়তা ভুলে। ধারাবাহিক নাটক ভালোবাসার অলি গলি রচনা ও পরিচালনা সাগর জাহান। তুমি কি আসলে ভাইয়া বল তো, তুমি আসলে কিন্তু আমাকে দুইজনের কাছে বিক্রি করে দিয়েছো। আমি তো ভালো করে জানি তুমি আজকে দেখো তাহলে কালকে আর একটা গার্লফ্রেন্ড ছুটে পা। ভালো কোন মেয়েটা? এটা ধরেন এখানে দুই ভরি আছে। আর কি করতেছ এগুলা? এটা বিক্রি করলে আপনি 1.5 লাখ টাকা হলে অন্তত পাবেন। জানেন আমি যা কিছু করছি দেখবেন সোম মঙ্গল ও বুধবার রাত 9:30 এনটিভিতে। এখন বিকাশ পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।